বাংলাদেশের রাজধানীর নাম কি? কুমিল্লা। বাংলাদেশের টোটাল কতগুলা জেলা? কোনো জেলাই নাই। বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? পটকা মাছ। আপনার বর্তমান বয়স কত? আমরা কয়টা প্রশ্ন করলাম? তিনটা মনে হয়। ফেল। আমরা তিনটা প্রশ্ন করছি, তিনি সঠিক উত্তর দিয়ে দিছে। তার মানে চার নাম্বার প্রশ্ন ছিল তার, কয়টা প্রশ্ন করলাম সেটা সঠিক উত্তর দিতে পারলেন না, সত্যটা বলে দিলেন। সত্যটা বলে দিলেন তার মানে সে ফেল। আপনি তো জিততে পারলেন না আসলটা। কেমন লাগলো? আপনি চিটারি করছেন। আমি তো চিটারি কি করলাম এখানে? আচ্ছা, আপনি তো বলেন না যে আপনি অফ করছেন, অফ করে আবার রিটেক নিতেছেন, আপনি অ্যাকশন বলছেন। এটাই তো আমার টেকনিক, এটাই তো টেকনিক যে কয়টা প্রশ্ন। এটা তো বাটপারি টেকনিক ভাই। আবার শুরু করবো? এবার আমি একটা দাঁতে দিলাম, তিন দিন সময় দিলাম, সে যদি উত্তরটা বের করে আনতে পারে তাহলে আরে স্পেশাল কিছু একটা খাওয়াম। আপনাকে আরেকটা প্রশ্ন করি। জি। এটা একটা ধাঁধার মতো, তিন অক্ষরের নাম তার, ধরে চক্রাকার, প্রথম অক্ষর বাদ দিলে হয় বৃক্ষ, মধ্যের অক্ষর বাদ দিলে হয় প্রিয় ফল। তিন দিন সময় দিলাম আপনাকে এই প্রশ্নটা, বা এখন আপনি যদি পারেন বলেন। আমি আবারও রিপিট করছি সকল দর্শকদের জন্য বলছি, তিন অক্ষরের নাম তার, প্রথম অক্ষর বাদ দিলে হয় বৃক্ষ, মধ্যের অক্ষর বাদ দিলে হয় প্রিয় ফল। আচ্ছা, মানে আপনি দাদাটা যে বলছেন আমি বুঝতে পারছি, কিন্তু এটা আমার মাথায় ধরতেছে না। আপনি একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ করে দেন দাদাটা। আচ্ছা, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে তিন দিন সময় দিলাম, তিন দিন সময়। আপনি যদি পারেন তারপরে হোয়াটসঅ্যাপে আমার ওই যে হের মতন ঠান্ডা পানি দিয়ে দিবেন আর কি। না না, ঠান্ডা পানি না, গরম পানি দিবেন আপনি। তারপরে এটা পোস্ট করে দিব কমেন্টসে যদি আপনি পারছেন। আচ্ছা, ওকে ওকে। দর্শক আপনাদের জন্য রইল, এই উত্তরটা যদি কেউ পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন।